السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত মুসল্লিন আইজম, আপনাদের দারুস সালাম মসজিদের পক্ষ থেকে জানাই স্বাগতম। শাহরু রমাদান চলে যাওয়ার পরে মহান রব্বুল আলমিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন শাহরু শাওয়ালে, সেটা আমাদেরকে শুনিয়েছেন সাইদুল মুরসালিন খাতামুন নবীন রহমতুল্লিল আলমিন। আমাদের প্রিয় রসুল এরশাদ ফরমিয়েছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাসিয়াম আদ-দাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। সাইদুল মুরসালিন রহমতুল্লিল আলমিন এরশাদ করেন, যে ব্যক্তি সিয়াম সাধনা করলো রমজানে, পুরা মাস সিয়াম সাধনা করলো, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বৎসর রোজা রাখার মতো কাজ করলো, অর্থাৎ সারা বৎসর নফল রোজা রাখার সওয়াব সে অর্জন করবে এই 6টা শাওয়াল মাসের এডিশনাল রোজা রাখার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা শাওয়ালের 6টা রোজা নফল রোজা রাখতে পারি। দ্বিতীয়ত, আমার ভাই এবং বোনেরা, শাহরু রমাদান চলে যাওয়ার পরে যেন আমরা আল্লাহ রাব্বুল আলমের সাথে আমাদের সম্পর্ক যেন অটুট রাখি, সেটা হতে পারে সহজ যদি আল্লাহর স্মরণ আমাদের মনের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আদেশ প্রদান করেছেন, أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وإيمان دررت من بشي بشي خوري الله شرن خرو بشي بشي خوري الله كشرن خرو بان شوكال شدان ده الله ببطر تبورنا نخرو বন্ধুগণ, বেশি বেশি স্মরণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ প্রদান করতেছেন যে আল্লাহ স্মরণ বেশি যেন করে। এই স্মরণ হতে পারে চিন্তার মাধ্যমে, স্মরণ হতে পারে জিকিরের মাধ্যমে, স্মরণ হতে পারে তিলাওয়াতের মাধ্যমে, স্মরণ হতে পারে সলাহ আদায়ের মাধ্যমে, স্মরণ হতে পারে তাসবিহ তাহলিল আদায়ের মাধ্যমে, স্মরণ হতে পারে ইস্তেগফার আদায়ের মাধ্যমে, স্মরণ হতে পারে দোয়ার মাধ্যমে, সব কিছুকেই আল্লাহর স্মরণে নিয়ে আসে যায়। আমরা যদি হাদিসে লক্ষ্য করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা সারাদিন আল্লাহর তাসবিহাত বর্ণনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন, আল্লাহর এই আল্লাহ শরণার্থে আমাদের ইমান তাজা হয়, আমাদের মনের মধ্যে প্রশান্তি আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তারা ইমানদার, যারা ইমান আনে তারা আল্লাহর শরণে তাদের মধ্যে প্রশান্তি আসে। নিশ্চয় নিশ্চয় আল্লাহর শরণের মধ্যে তাদের মনের প্রশান্তি রয়েছে। সুতরাং বেশি করি আল্লাহ রাব্বুল আলামিনের শরণ করা বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. তুমি তোমার রবের শরণ করো, তোমার রবের শরণ করো বিনীতভাবে, আকুতি কাকুতির মাধ্যমে এবং চুপে চুপে সকাল সন্ধ্যা আল্লাহকে শরণ করো, বেশি বেশি করে আল্লাহকে শরণ করো। আর তুমি গাফিলিন, যারা গাফিল, যারা অসচেতন, যারা আল্লাহকে ভুলে যায়, তাদের মধ্যে তুমি সামিল হয়ো না। সুতরাং বেশি করে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত أعد لهم مغفرة أعد الله لهم مغفرة وأجرا عظيما. যারা পুরুষ এবং মহিলা যারা বেশি বেশি করে আল্লাহ স্মরণ করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরতের ঘোষণা দেওয়া হয়েছে এবং অসংখ্য বিনিময় দেওয়া হবে এই এই ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বলতেছেন, আমি আমার বান্দাদের জন্য যারা জাকিরিন আর জাকিরাত, যারা বেশি বেশি আমার স্মরণ করে, যারা তাদেরকে আমি সুসংবাদ প্রদান করলাম, তাদেরকে আমি মাগফিরাত দান করব এবং অসংখ্য বিনিময় আজর তাদেরকে দান করব। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ওয়া আমুরুকুম আন তাযকুরুল্লাহ, আমি আদেশ প্রদান করতেছি তোমরা আল্লাহ স্মরণ করো বেশি করে। উনি উদাহরণ দিয়েছেন যে শত্রুর হাত থেকে, অস্ত্রের আঘাত থেকে রক্ষার জন্য যেমন ব্যক্তি তার দুর্গে প্রবেশ করে নিজেকে রক্ষা করে, অনুরূপভাবে তোমরা শয়তানের আক্রমণ থেকে, শয়তানের ওয়াসওয়াস থেকে তোমরা বাসার জন্য যে জিনিসটা আমি তোমাদেরকে আদেশ করতেছি, যে খাসটা আদেশ করতেছি, সেটা হচ্ছে ইল্লা বিযিকরিল্লাহ, একমাত্র আল্লাহর জিকির এটা এই শয়তানের আক্রমণ থেকে তোমাদেরকে হেফাজত করতে পারে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাবাকাল মুফাররিদুন, সারা হচ্ছে যারা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করে, তারা অগ্রগামী হয়ে গেছে সব দিক থেকে, আল্লাহর মাগফিরাত পাওয়ার দিক থেকে, আল্লাহর রহমত পাওয়ার দিক থেকে, আল্লাহ নৈকট্য লাভের জন্য তারা অগ্রগামী হয়ে গেছে, যারা আজ্জাকিরিনাল্লাহ ওয়াজ্জাকিরাত,
আজাকিনিল্লাহ কাসিরা ওয়া জাকিরাত, যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে। সুতরাং বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন চান আমরা যেন আল্লাহকে বেশি করে স্মরণ করি। ওয়ালা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর জিকিরটি হচ্ছে বড়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় প্রিয় কাজটা হচ্ছে আল্লাহ স্মরণ করা। আর বান্দা যদি আল্লাহ স্মরণ তার মনের মধ্যে রাখে, তাহলে সে শয়তানের ধোকায় পড়বে না, সে গাফিলিনদের মধ্যে যাবে না, সে আল্লাহর নাফরমানি করবে না, কারণ তার মনের মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহকে সে দেখতে পাবে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে পারবে যে আল্লাহ আমার আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই জন্য এহসানের ইবাদতের কথা বলা হয়েছে যে আন্তা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি ইবাদত করো এভাবে যেভাবে তুমি মনে করো যে আল্লাহকে তুমি দেখতেছো। ফাইল্লাম তাকুন তারা ফাইন্না হু ইয়ারাক, আর নিশ্চয় তুমি যদিও আল্লাহকে দেখতে পারতেছো না, কিন্তু তোমার রব তোমাকে দেখতেছেন, এইটা দৃঢ়ভাবে তুমি বিশ্বাস করো। সুতরাং এহসানের দাবি হচ্ছে স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি করি, বেশি বেশি করে স্মরণ করা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি তোমাদেরকে কি সুসংবাদ দিব না যে সবচেয়ে বেশি উত্তম আমল, ও আজকা হা আইন্দা মালিকিকুম, যেটা তোমাদের রবের কাছে আল্লাহর কাছে তোমাদের প্রশংসা কুড়াবে, যেটা তোমাদের দন দৌলত টাকা পয়সা সোনা দানাতে কিছু উত্তম, আর সেই কাজটা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। সুতরাং বন্ধুগণ, আসুন না আল্লাহ জিকির, এটা হতে পারে যেমন যদি কেউ আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে চিন্তা করে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আল্লাহর আসমান জমিন সৃষ্টির মধ্যে জীবরাত্রির আগমনের মাধ্যমে চিন্তাশীল ব্যক্তিদের জন্য চিন্তার কারণ রয়েছে, ফিকির করতে পারে, তারা চিন্তা করতে পারে, তারা বুদ্ধিমান, যারা আলবাব, যারা যারা বুদ্ধিমান চক্ষুষ্মান ব্যক্তি, যারা আল্লাহ সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে চিন্তা করে, তাদের মধ্যে আল্লাহ তারা আল্লাহকে খুঁজে পায় এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে একটা জিনিস বলে যে আল্লাহ তুমি কোনো কিছুই মা খলাকতা হাজা বাতিলান সুবহানাক, এ আল্লাহ তুমি পূর্ণ পবিত্র, তুমি মহান, তুমি গরিমান, তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই, সব কিছুর পিছনে তোমার উদ্দেশ্য আছে, রহস্য আছে, আর মহান রব্বুল্লাহ আলমিন তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য, এজন্য আল্লাহ তোমার ইবাদতের মাধ্যমে আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো, ফাকিনা আযাবান্নার। আমরা জানি বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করবে তারা। আল্লাহর ইবাদত করা, আমরা জানি যে ইবাদতের পদ্ধতি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি, সেই পদ্ধতিতে ইবাদত করতে হবে, সেই পদ্ধতি ছোট ইবাদত হোক আর বড় ইবাদত হোক আর জিকির হোক, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে গিয়ে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে সেটা ব্যর্থ হবে। এজন্য আসুন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেখানে সকাল সন্ধ্যা জিকির করেছেন, সব সময় আল্লাহর জিকির করেছেন, এগুলো আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটা বাক্য অতি প্রিয়, আর সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এটা অত্যন্ত সহজ, হাদিসের মধ্যে বলা হয়েছে এটা একেবারে সহজ, কিন্তু মিজানের পাল্লায় অতি বরকতপূর্ণ, অতি ওজন হবে মিজানের পাল্লা এই এই বাক্যগুলার। আর আমরা জানি আল্লাহর কালাম হচ্ছে আফজালু জিক্রি কিতাব তিলাওয়াতুল কোরআন, আফজালু জিক্র বলা হয়েছে, শ্রেষ্ঠ জিকির, অন্যান্য অন্যান্য জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আল্লাহর কালামের তিলাওয়াত। আর একটা তিলাওয়াত একটা হরফের মাধ্যমে 10টা নাকি, সুবহান আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে একটা হরফ তিলাওয়াত করলো তার জন্য হাসানা রয়েছে। আর ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা নাকি 10টা নাকির সমতুল্য, সুবহান আল্লাহ। আমরা যদি একটা আল্লাহর কোরআন করিম থেকে একটা বাক্য পাঠ করি, একটা আয়াত তিলাওয়াত করি, তার মধ্যে কতটা হরফ আছে সুবহান আল্লাহ, কতটা নাকি আছে বন্ধুগণ। এই জন্য আল্লাহর জিকির হচ্ছে শ্রেষ্ঠ একটা ইবাদত। আল্লাহ স্মরণ যদি যারা আখেরাতে বিশ্বাস করে, যারা আল্লাহর সামনে দণ্ডমান হবে এটা বিশ্বাস করে, তারা মৃত্যুকে স্মরণ করে। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আকসিরু হাদিমুল লাজ্জা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো যে জিনিসটা তোমাদের দিন এই জীবনের সমস্ত স্বাদকে মিটিয়ে দিবে, সব আশা আকাঙ্ক্ষা দুলিশ্বাত হয়ে যাবে, যে জিনিসটার মাধ্যম সেটা হচ্ছে আল মৌত। এই মৌতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো বন্ধুগণ। আসুন না আল্লাহকে ভয় করি,
আল্লাহকে স্মরণ করি, আল্লাহর মহব্বতকে নিজের মধ্যে জাগ্রত করি, আমাদের ইমান বৃদ্ধি পাবে, ইমানের টেস্ট আমাদের মনের মধ্যে আসবে যদি আমরা আল্লাহর জিকিরকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আর সেই জিকির হতে হবে সুন্না মোতাবেক, সেই জিকির হতে হবে হাদিস মোতাবেক, সেই জিকির হতে হবে সাহাবায়ে কেরামের আমলের আদলে। অন্য কোনো পন্থায় জিকির করে আল্লাহকে খুশি করা যাবে না। সুতরাং এগুলা শিখা, শিখে নেওয়া কাদের কাছ থেকে? ফাসআলু আহলে জিকরি ইন কুনতুম লা তাআলামুন, যারা জানেওয়ালা, আহলুল ইলিম, যারা উলামায়ে কেরাম, যারা হকানে উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে জেনে নিতে হবে। বন্ধুগণ, জানার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন, আমলের চেষ্টা করুন, তা না হলে একদিন আফসোস করবেন। যখন আমাদের জীবন শেষ হয়ে যাবে, মালাকুল মৌত আমাদের কাছে চলে আসবেন, তখন আর আফসোস করে কোনো ফায়দা হবে না। সুতরাং এই জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান, আল্লাহকে স্মরণ করুন। লকডাউনের মধ্যে মসজিদ বন্ধ, আমরা আফসোস করতেছি, দোয়া করতে, আমরা আফসোসের মধ্যেও আমরা আল্লাহকে স্মরণ করতে পারবো। আল্লাহর স্মরণ যেন আমরা ভুলে না যাই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যেন আমাদের এই বিপদ, তাড়াতাড়ি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন এবং এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং আবার আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যেন আমাদের মসজিদ সমূহ আমাদের জন্য খুলে দেন। আমরা যেন ওয়ার্কা উমার রাকাইন, রুকুকারীদের মধ্যে রুকু করতে পারি, অর্থাৎ জামাতবদ্ধ সলা আদায় করতে পারি। আমরা জামাতবদ্ধ সলাকে আমরা মহব্বত করি, আল্লাহ রসুল সাল্লাম যেভাবে মহব্বত করেছিলেন। মুমিন বান্দা জামাতবদ্ধ জীবনকে কোনো, জামাতবদ্ধ সলাকে কোনোভাবেই আপনার ছোটো করে দেখার কোনো, হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ রসুল সাল্লাম এত বেশি প্রিয় ছিল জামাতবদ্ধ সলা। এমনকি আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লামের জীবদ্দশার শেষ দিকে একেবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পারতেছেন না, বসতে পারতেছেন না, তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন তুমি জামাত ইমামতি করার জন্য, এবং আল্লাহ রসুল সাল্লাম দাঁড়িয়ে সেটা দেখার জন্য আবেগ উপ্লুত হয়ে গেলেন যে কীভাবে তার উম্মতেরা, তার সাহাবায়ে কেরামরা কীভাবে সলা আদায় করতেছে জামাতবদ্ধভাবে। সেই জামাত থেকে আমরা আজ বঞ্চিত। আশা করি আমরা খুব তাড়াতাড়ি আমরা মসজিদে ফিরে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসুন না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করি ইস্তেগফার করি। ইস্তেগফারও আল্লাহ স্মরণ হতে পারে, ইস্তেগফার করলে আল্লাহ স্মরণ হয়, তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ স্মরণ করা হয়, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ স্মরণ করা হয়, দোয়া যদি বেশি করে আল্লাহর কাছে মোনাজাত করেন সুন্নতি পন্থায়, সেটা আল্লাহর স্মরণ হয়, সেটি তাসবিহ তাহলিল, সেটি আল্লাহর জিকির মধ্যে সামিল হয়। সলা ওয়াকিম সলা তাহলে জিক্রি, আল্লাহ রাব্বুল্লাহ বলতেছেন সলা এস্টাবলিশ করো আমার শরণার্থে, আমাকে স্মরণ করার জন্য। সুতরাং নামাজের মাধ্যমে আল্লাহর জিকির হয়। বন্ধুগণ আসুন না আল্লাহর প্রিয়পাত্র হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের ইমানের নূরকে বৃদ্ধি করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।